এমনিতেই করোনার ভয়াবহতায় ধুঁকছে যুক্তরাজ্য সহ পুরো ইউরোপ। তার মধ্যে মরার উপর খাড়ার গা হয়ে এসছে নতুন ধরনের কোভিড ভাইরাস VUI 2020-12/01, যে ভাইরাস ক্ষণে ক্ষণে রূপ বদল করতে পারে, জন্ম দিতে পারে নতুন ভাইরাসের। নতুন ধরনের এই কোভিড ভাইরাস 70% সংক্রামক। নতুন এই ভাইরাসে ডেনমার্কে 9 জন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়ামে আরও বেশ কজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইইউ। তাই বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের সাথে সব রকমের বিমান ও স্থল যোগাযোগ, বিশেষ করে পণ্য পরিবহনে। ফ্রান্সের সাথে লাগোয়া দেশটির বর্ডারও বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। জার্মানিতে এখনও নতুন এই ভাইরাসে কেউ আক্রান্ত না হলেও আতঙ্কিত সাধারণ মানুষ। দেখুন, আমি চ্যারিটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেবিকা হিসেবে কর্মরত। করোনা ভাইরাসে যারা আক্রান্ত তাদের চিকিৎসাও দিয়ে থাকি। কিন্তু যুক্তরাজ্যের নতুন জাতের কোভিড ভাইরাসের কথা শুনে আতঙ্ক আরও বেড়ে গেছে। জানি না টিকাটা এই ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকরী হবে। তাই বাঁচতে হলে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে এবং সবার সাথে যোগাযোগ কমিয়ে দিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। এই অবস্থায় সাধারণ জার্মানদের অনেকেই নতুন ধরনের এই ভাইরাসের গতিবিধি পর্যবেক্ষণের মত দেন। বলেন, এই মুহূর্তে ইইউ থেকে ব্রিটেনকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত সঠিক। যুক্তরাজ্যে উৎপত্তি হওয়া ভয়ঙ্কর রূপ বদল করা কোভিড এর কথা শুনেছি, তবে এখনো বোঝা যাচ্ছে না এটা কতটা ভয়ঙ্কর। তবে যুক্তরাজ্যের সাথে আকাশ ও স্থল যোগাযোগ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এদিকে সবকিছু ঠিক থাকলে 27 তারিখে জার্মানি ও ফ্রান্সে করোনা টিকা প্রদান শুরু হবে। নতুন ধরনের কোভিড যাতে ব্রিটেনের মতো জার্মানিকেও গ্রাস করতে না পারে, সে কারণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জার্মান ভাইরোলজিস্ট সহ জার্মান রাষ্ট্রপ্রধান আঙ্গেলা ম্যাকেলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।